যেখানে আছেন সবার জন্য অভিবাদন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আনন্দ থেকে লেখালেখি করি এবং চাই এই আনন্দটি সবার মাঝে ছড়িয়ে দিতে এবারে বই মেলায় আমার দুটো বই আসছে একটি বেপরোয়া রাজহাস আর অন্যটি অ্যাডর্ম প্রকাশনী থেকে আসছে দুই বুকে দুই মিন এই বইটির প্রকাশক আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় ভাজন জাকির হোসেন ভাই আর এর প্রচ্ছদটি করেছেন আমার প্রিয় কবি এবং শিল্পী নির্ঝর নৈশব্দ এই বইটি আসছে এবারের বইমেলায় দুই বুকে দুই মিন আমার যারা শুভাকাঙ্ক্ষী এবং পাঠক রয়েছেন আশা করি বইটি সংগ্রহ করবেন এবং কবিতাগুলো পড়ে তাদের মূল্যবান মতামতটুকু দিবেন আজকে আমি আপনাদের জন্য আমার দুই বুকে দুই মেন থেকে দু একটি কবিতা পড়ে শোনাতে চাচ্ছি প্রথমেই পড়ছি ঝি আর আমি ঝিঝিকে নিয়েছি শরীরে পুড়ে নিজের দুইটি হাতে সেই থেকে আর হয় না কথা অন্য কারুর সাথে দুজনে মিলে সারাটা দিন ঝিঝি ঝেঝি ডাকি কত কত কথা তবু যায় রয়ে যায় বাকি আমরা দুজন দুজনাকে বুঝি বন্ধ করে সকল খোঁজা খুঁজি দিবানিশি ঝিঁঝি ঝিঝি ডাকি কত কথা থাকে তবু বাকি ঝিঁঝি যখন রাতের ছায়ায় বিষাদ আঁচল ধুলায় লুটায় একলা তখন ঝি ঝিঝি ডাকি আসতে কাছে বলতে কথা বাকি আমায় ওরা দুঃখবতী ডাকে ঝিঝি ডেকে কথা বলার ফাঁকে আমি ওদের হই না মুখোমুখি আমরা জানি আমরা কত সুখী আমি জানি আমরা কত সুখী পরের কবিতাতে চলে যাচ্ছি কবিতার শিরোনাম হিপনোটিজম ম্যাজিক বা হিপনোটিজম জানা ছিল না কোনো কালে তবু এক উল্কা ঝরা রাতে চোখ বুঝতে বলে শূন্যে হাত বুলালাম কয়ে আমাকে নিস্তব্ধ নিঃসার করে দিয়ে আশ্চর্য আবেগে আবেশিত হলে তুমি আর আমি হলাম সম্মোহনে পারদর্শী এক ম্যাডিশিয়ান উলকারা মহাশূন্যে মিলালে নিবিড়তম দক্ষতায় আবেশ নিলাম সরিয়ে সেই থেকে তুমি পুরো দস্তুর প্রেমিক আর আমি অবিচল অবিশ্বাসী সেই থেকে তুমি পুরো দস্তুর প্রেমিক আর আমি অবিচল অবিশ্বাসী কবিতার শিরোনাম শরীর ভরামিন তৃষ্ণার্ত নক্ষত্রের রাতে চিতায় দাহ করি একাকিতার শূন্যতা কাউকে ডাকিনি মধ্যরাতে তবু সে থেমেছিল অপেক্ষাতে শরীর ভরা শুধু মিন আর মিন লুকোতে ব্যস্ত হয়ে জানাই বরফে টাটকা থাকে মিনেরা বরফে টাটকা থাকে মিনেরা কবিতার শিরোনাম টিপসই অনন্য অনুপম কিছু চাইলে টিপসই নাও টিপসইয়ে শামুকের খোলের পাকের মতন ছাপ পড়ে সে আবার নানান রকম অতুল অতল বিভিন্নভাবে বিভিন্ন প্রতিটি ফুলেরই গন্ধ আছে মধুদেবার তারা আছে প্রতিটি ওলির নেবার ভঙ্গিমার মতন একক অদ্বিতীয় শিরোনাম পরাশ্রয়ী অর্কিড চড়ুই বাসা বেঁধেছিল ঘুলঘুলিতে পরাশ্রয়ী অর্কিডের মতো যত্ন আত্মী করেছিলাম প্রতিটি বেলায় ঘর ভর্তি ঘড়খুটো ফেলে কোথায় যে হারালো পরাশ্রয়ীকে কি ঘর দিতে নেই কবিতার শিরোনাম ইলিশের পেটি আমি তবু দাঁড়াই গলিটার উৎস মুখে ডানপিটে বেয়ারা বিকেলে পেতে সে আমাকে ছেড়ে যায় চর্চিত শেষে কৃত্রিম রসায়ন ঘেরা নিরুপায় রাতের হাতে সংবেদী অকুস্থলে অশিল্পিত কলঙ্কেও স্তনাগ্র দাঁড়িয়ে যায় দুহাত জড়ো করে বন্যা জাগলেও শরীর জাগে তারে নিজের নিয়মে ইলিশের পেটিতে ভূমিকর্ষণ শেষে আবার গিয়ে দাঁড়াই গলিটার প্রান্ত মুখে বিষম খাওয়া পবিত্র সকাল পেতে কবিতার শিরোনাম বাঁচতে ইচ্ছে করে নখরঞ্জনী লাগানো মাত্রই ডানা মেলে উড়ে যায় এক ঝাঁক প্রজাপতি আমার তখন পায়ের বুড়ো আঙুলের উপরে ভর করে এক পাক নাচতে ইচ্ছে হয় ইচ্ছে হয় বাহুতে মাথা রেখে তোমার হাতটা নিয়ে কোমরের বাঁকে রাখি অনেক কথা বলে যাওয়া চোখে কাজলের রেখা টেনে দিতেই ডানার ঝাপটে উড়ে যায় এক ঝাঁক বাকবাকুন আমার তখন চার চোখ ভরে স্বপ্ন দেখতে ইচ্ছে হয় আমার তখন চার চোখ ভরে স্বপ্ন দেখতে ইচ্ছে হয় ইচ্ছে হয় সহ সময়ের ভার তোমার কাঁধে ছেড়ে দিয়ে আরো অনেকটা সময় বাঁচি আরো অনেকটা সময়ে বাঁচে রাজকুমারী অ্যান্ড্রোমিডা পড়ছে আকাশ দেখি চুপে নিশ্চুপে নক্ষত্র নিহারিকা গ্রহময় আকাশটাতে ডান হাতে আদ্রা বামপায়ে বান রাজা সদর্পে জেগে থাকে বিরচিত কালপুরুষ রোহিণী জ্যেষ্ঠা আর চিত্রার মতো অনিয়মত অনিয়মিত বিষম তারারা কি আজ খানিক আনন্দ তাই আকাশ জাগাতে গঙ্গার কাছের সুন্দরী ছায়াপথ রাজকুমারী খুঁজি আকাশ দেখো নীরবে নিশ্চুপে প্রিয়তমের মতো জলজলে জলে পৃথিবীর কাছ ঘেঁষে থাকে তোমার আমার মতো বুক ছুঁয়ে ছুঁয়ে তোমার আমার মতো বুক ছুঁয়ে ছুঁয়ে সব শেষে পড়ছি বইটির নামের সঙ্গে নাম নিলে একটি কবিতা দুই বুকে দুই মিন দুই চোখে দুই নদী দুই বুকে দুই মিন বইয়ে নিরবধি। তোমার মাঝে লিন দুই চোখে দুই নদী দুই বুকে দুই মিন বইয়ে নিরবোধি তোমার মাঝে লিন প্রেমের প্রলোভনে মিন পড়েছে ধরা বুকের ঘেরা টোপে মন দিয়ে মিন গড়া প্রেমের প্রলোভনে মিন পড়েছে ধরা বুকের ঘেরা টোপে মন দিয়ে মিন গড়া পড়তে ধরা টোপে তোমার জলে নামি মেনে গড়া মনের ওই মেয়েটি আমি পড়তে ধরা টোপে তোমার জলে নামি মেনে গড়া মনের ওই মেয়েটি আমি আশা করি আপনারা এতক্ষণ আমার সঙ্গেই ছিলেন এবং